তার কত না সাপ অজানা বাসন মনে গহীন গোপ একা কি পথে হাঁটে বিবাহ কি সময় পাশে চলা ছায়া তা আমার চেহারাটা এত খারাপ কেন? দাঁতগুলো উঁচা উঁচা, মোটা মোটা ঠোঁট, নাকটাও মোটা। চোখটাও ছোট ছোট। আল্লাহ, একটু ফর্সা বানাই তা। এইখানে উঁচা, এইখানে উঁচা। ধুর, কিরে ঘড়ি বন্ধ কখন থেকে? হায় হায়, 10:30! নবীন মিয়া, আজকে কিন্তু মেসে হিসাব টেবসা ক্লিয়ার করে দিয়েন। জি সাজেন ভাই। আর একটু শোনেন তো, অফিস থেকে এসে শুনি, একটু তাড়া আছে। কিরে ভাই, এত তাড়াহুড়ো কেন? প্লেন ধরবেন নাকি? না তা না, আপনার গলা শুনে তো তাই মনে হলো, আপনাকে ডাকলাম একটু শুনে যান। আচ্ছা, কি বলবেন বলুন। না, বিষয়টা তো ঠিক থাকলো না, এমন একটা সিচুয়েশন দাঁড়ালো যে আমি আপনাকে ডেকে মহা বিপদ করে ফেলেছি, আর আপনি ভাবতেছেন বেটা উসবু কি বলবি বল, বলে দিতেই হবে। সে সে শাহজান ভাই, আমি আসলে ওইগুলি ভেবে কিছু বলিনি। আর বিষয়টা তো এমনি দাঁড়ালো নাকি? সরি শাহজান, সরি। ঠিক আছে যান। না, কি বলবেন? না না, কিছু লাগবে না, কিছু যান। না, সমস্যা নেই, বলেন। আসার সময় গুলিস্তান থেকে 10 টাকার খয়ের আনেন, পানের খয়ের। আর কিছু? না, আর কিছু যান। না না না, আপনি দেরি হয়েছে, যান। প্রতিদিন অসংখ্য মানুষ এ শহরে প্রথমবারের মতো আসেন। ক্লিনিক্যালি ডেড এমন লঞ্চে বোঝাই করে আসেন। তেল ঠাঁই নেই, তবুও বাসের শেষ অতিরিক্ত যাত্রীটি হয়ে আসেন। প্রভাতী পূরবী নানা ট্রেনে চেপে আসেন। স্থলে, জলে, অন্তরীক্ষে যত রকমের পথ আছে সব পথে মানুষ আসে, কেবলই আসে।
কেবলই আসি, কেবলই আসি। কেন, কিছু নেবার জন্য আর কিছু দেবার জন্য, বিরামহীন এই দেয়ানিয়া প্রতিদিন। তেমনি কোনো একদিনে অনেক কিছু দেয়া নেওয়ার প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো এই শহরে এসেছিল রমিজ। মফস্বলের ছোট্ট শহরের ক্ষুদ্রতার তাড়া খেয়ে আসা যুবক প্রথম দর্শনেই আপাত উদার এই শহরের প্রেমে পড়ে যায়। অবশ্য এই প্রেম বুঝতে বেশি একটা সময়ও লাগে না। কত দেন? আরো 20 টাকা দেন। কত? আর 20 টাকা। এ শহর আর শহরের মানুষের গতি প্রকৃতির একটা ধারণা প্রথম দিনই পেয়েছিল রমিজ। কিন্তু 2 বছর পর আজ সে নিজেকে এই ধারার সাথে খাপ খাওয়াতে পারে না। কত দিলেন? কেন, ভাড়া কত? আরো 5 টাকা দেন। চোর করে নিবা নাকি? চোর করে গেলে গিয়ে নেজ যে ভাড়া যা আছে আপনি দিবেন না? দোস্ত, এই ভাড়ায় আসি। আপনি আসেন, আমরাও আসি। অফিস টাইম 2 দিনের বেশি দিবেন না, 12 টাকা তো এমনি ভাড়া আসে। 10 টাকাই ভাড়া দেন। দেন 12 টাকাই দেন। পাবলিক কি? 10 টাকাই ভাড়া। 10 টাকা। জেলা শহর থেকে ডিগ্রি পাস করে এসে এলাকার মুরব্বীর চিঠির জোরে সম্ভাবনাময় একটা চাকরি জুটেছিল, সোশ্যাল মার্কেটিং এজেন্সির জুনিয়র এক্সিকিউটিভ। কিন্তু ইংরেজি পড়ুয়া শহুরে ছেলেদের মতো ক্লিয়ার ইনস্টিংক্ট না থাকায় প্রতিযোগিতা আস্তে আস্তে পেছনে পড়ে যায় রমিজ। মফস্বলের কাচুমাচু করা নিরীহ সেই ছেলে ক্রমে ক্রমে এখন আরো নিরীহ হয়ে গেছে। সো হারপি নিয়ে ডিসকাস না করা গেলে কি আমরা চুপচাপ বসে থাকব? তাই কি? রমিজ কখন আসবে তারপরে আমরা আলোচনা শুরু করব। আপনি বলো অন্য টপিকে যান। ওকে স্যার, আপনারা সকলেই জানেন যে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর মহিউদ্দিন সাহেব আজ থেকে রিটায়ারমেন্টে যাচ্ছেন। আমি অবশ্য চেয়েছিলাম উনি আরো কিছুদিন আমাদের সঙ্গে কাজ করুক, কিন্তু উনিও চাচ্ছেন না, ওনার ছেলে মেয়েরাও হয়তো চাচ্ছে না, তাই না? রমিজ ভাই অনেক দেরি করে ফেলেছেন, তাড়াতাড়ি যান, স্যার কিন্তু ভীষণ রেগে আছে। আজকে ওনার ফেয়ারওয়েলের পর থেকে আমরা একজন নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাপয়েন্ট করব। ফেয়ারওয়েল পার্টি পরে কেন, এখনই বলে দিন। এখনই স্যার? হ্যাঁ হ্যাঁ। ওকে, নতুন কেউ মানে বাইরের কেউ না, আমাদের অফিসেরই একজন, সালমা। সালমা কুরেশি আজ থেকে নতুন ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করবে। কি ব্যাপার, কত
কটা বাজে? কথা বলছো না কেন, কটা বাজে? সোয়া দশটা। কটায় মিটিং তুমি জানতে না? আচ্ছা তুমি কথা বলো না কেন, সিম্পল কয়েকটা ফটোকপি তোমাকে মিটিংয়ে প্লেস করতে বলা হয়েছিল, মাথা নিচু করে দাঁড়িয়েছে কেন, এনেছো? জি দাও। হোয়াট ননসেন্স অল দিস, এর কি অবস্থা অ্যাডমিনিস্ট্রেশনের আহমেদ সাহেব? কি ঘাটাঘাটি করছো ওখানে? যাও নিজের টেবিলে গিয়ে ওগুলো ঠিক করে নিয়ে এসো, যাও। সরি আজকের দিনে অঙ্কে শাউট করতে হলো, অযোগ্যতার একটা সীমা আছে, দু বছর ধরে মিনমিন 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 করে বেতন খেয়ে যাচ্ছে। আপনি বলুন মহিউদ্দিন সাহেব, এই দু বছরে ও কি কোনো ডিসেন্ট কিছু দেখিয়েছে? প্রতি সপ্তাহে কমপক্ষে দুদিন রমিজের ভাগ্যে সব জোটে, ইনকম্পিটেন্ট, কাজ পারে না, ক্যালাস, খ্যাত, আকার ইঙ্গিতে বা কখনো সরাসরি, এসব উপমা প্রতিনিয়তই শুনে আসছে সে। প্রথম প্রথম ভাবতো সবাই ভুল, এখন মনে হয় সবাই হয়তো ঠিক, সেই অযোগ্য, হাজার চেষ্টা করে প্র্যাকটিক্যাল হতে পারল না, সবার মন জোগাতে পারল না রমিজ। মন জুগিয়ে চলার তো কোনো দরকার নেই, বেতন দিচ্ছি চাকরি করবে, আইদার ইউ ডু দ্য জব অর গেট আউট অফ হিয়ার। আমি তো চাই না আমার কোনো স্টাফ আমাকে তেল মেরে চাকরি করুক, নো। এত সিম্পলও না বস, শুধু কাজ করলে যদি সবাই খুশি থাকতো তাহলে সব অফিস চশমা মোটা কেরানি দিয়ে ভরে যেত, সারাদিন ঠুকুর 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 রমিজরা কাজ পেত না। তেল পছন্দ করে না এমন বস পেতে কিন্তু মাইক্রোস্কোপ লাগবে বস। এটাকে তেল বলা ঠিক না, এটা এক ধরনের ম্যানেজমেন্ট এটিকেস, শিষ্টাচার। বসকে রাখাবো, সমালোচনা করবো, কি দরকার? আমি তো সাংবাদিক, পলিটিক্স তো করি না, তাহলে কেন শুধু শুধু ঝামেলা করা? চাকরি থাক বা না থাক, কাজের পরিবেশ তো নষ্ট হয়, ম্যানেজমেন্ট তো হ্যাম্পার হয়, সো বেটার তার কথা সাই দিয়ে যাও, তার ইগোকে সন্তুষ্ট করে যাও, তাহলে তুমিও খুশি, আমিও খুশি, সবাই খুশি। খুশি করার জন্যে বসের সামনে কাচুমাচু করার দরকার নেই, স্মার্টলি করা যায় এটা, মাঝে মধ্যে দু একটা প্রশংসা সূচক কথা বলা, তাই নেই তবুও জেঁচে পড়ে তার জন্য কিছু একটা করা, এরকমই। বস টের পাচ্ছে না যে তাকে তেল মারা হচ্ছে, কিন্তু তার ভালো লাগছে, হি ইজ ফিলিং গুড, দ্যাটস দ্য বেস্ট তেল। এটা একটা আর্ট, কৌশলে ধরা না দিয়ে তেল মেরে যাওয়া, মানে শিষ্টাচার করা, এটা কিন্তু একটা আর্ট, সবাই পারে না, রমিজ পারে না। রমিজ আপনার কাছে আরএফপি আছে না? একটু দিন আমাকে। একটু জলদি দিন, হ্যাঁ সব গোছানোই ছিল। আপনি আলাদা প্যাকেট করেননি? এখনো খোঁজাখুঁজি করছেন? আপনি খুঁজতেই থাকুন। এ শহরে হাজার হাজার এরকম আছে, সামনে দাঁড়ালে মনে হবে মাটিতে মিশে যাচ্ছে, হাত কোসলে কোসলে হাতের চামড়া তুলে ফেলবে, বিনয়ে গদগদ। প্রথম প্রথম মনে হবে এরকম স্টাফই তো আমার চাই, কিন্তু কদিন পরে যখন টের পাবেন। আমাকে কখনো এরকম পাবেন না বস, আমি তো রমিজের মতো গ্রাম থেকে আসি নাই,
আমি জানি এটা একটা যুদ্ধক্ষেত্র। Only fittest will survive. Killer instinct না থাকলে সার্ভাইভ করা যাবে না। সার্ভাইভ করতে হলে যত ভাবে পারা যায় আপনাকে সার্ভাইভ করতেই হবে। যুদ্ধক্ষেত্রে সব ফেয়ার বস, সব ফেয়ার। অ্যাকাউন্টস ঠিক রেখে আর যা যা করবেন সব ফেয়ার। বিল বাজারে গন্ডগোল তো সব গন্ডগোল, তবে রমিজ বেকুব হলেও অ্যাকাউন্টস তার কোনো গন্ডগোল, কিন্তু তাতে লাভ কি? চাকরিটাই তো যায় যায়। গভর্নমেন্ট জব তো না যে কখনোই যাবে না, প্রাইভেট জব সব সময় সুতোর উপর, সকালে একরকম তো বিকালে আরেক রকম। বুঝলো না রমিজটা? কিছুতেই বুঝলো না, কবে যে শুধরাবে। এ বাবু সিগারেট ধরাবি না এখানে। আরে তুমি এখানে একা একা বসে কি করতেছো? ঠিক কালকা থেকে আবার আমি হব বেকার। এই দীর্ঘ কর্মজীবনে আমি একটি জিনিস হারে হারে টের পেয়েছি, যদি আপনাদের কর্মজীবনটাকে একটা গেম হিসাবে ধরে নেন তাহলে সেই গেমটা খেলতে হবে আপনাদের একা। বাস খেলাটা ফেয়ার হলেই হয়। ট্রাইড প্লাস লিমিটেডের সবাই একটা বড় পরিবারের মতো। সেই পরিবারের একজন সদস্য তার দীর্ঘ কর্মজীবন শেষ করে আজ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে তিনি আমাদের সাথে ছিলেন, সুতরাং আমরাও তার নানা প্রয়োজনে তার সাথে থাকব। মহিউদ্দিন সাহেব, আপনার কথা আমাদের মনে থাক আর না থাক, আপনার কাজের কথা আমরা কোনোদিন ভুলব না। বিগত 30 বছর ধরে আপনি আপনার সততা, নিষ্ঠা এবং শ্রম দিয়ে যে চারাগাছকে এই বটবৃক্ষে রূপান্তরিত করেছেন। জানো টেন্ডারের আরএফপি আছে আপনার কাছে, স্যার দিতে বলেছেন। জি, সকালে সব গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আসার সময় মেসের সিঁড়িতে সব ধাক্কা লেগে এই যে। অরণি কি বকেছে? ও আচ্ছা, তুমি সব ডুবাই দিলে একেবারে। কাল বিকেলে ফটোকপি করে বাসায় নিয়ে গেছিলাম যাতে ভুল না হয়। বাসায় কেন? এত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট তুমি বাসায় নিয়ে গেছো, অফিসে রাখতে পারোনি। হ্যাঁ, তোমার দিয়ে কি করবো আমি? হ্যাঁ, আজকের মিটিংয়ে কি ডিসিশন হয় তোমাকে নিয়ে আমি যাই না, তবে তুমি যা করলা। অরণি ভালো আছো তো? রমিজ ভাই, আপনি শাওরাপাড়ার দিকে থাকেন না? হ্যাঁ, আমার বাসাও মিরপুরের দিকে। জানি, বাসায় আসেন। হ্যাঁ, একদিন বাসায় বেড়াতে আসেন। আচ্ছা, আজকে অফিস শেষে চলেন, বাসা চিনিয়ে দেব। ঠিক আছে। এ শহরে যেদিন প্রথম এসেছিল সেদিনই অরণির সাথে দেখা হয় রমিজের। অফিসে জয়েন করার পর
সবার আগে অরণির সাথেই আবার দেখা হয় রমিজের। গ্রাম থেকে আসা ক্যানাস এসব ভেবে অন্যরা সবাই যখন রমিজকে খুব একটা পাত্তা দেয়নি, তখন অরণি কেবল কোনো এক অজ্ঞাত কারণে তাকে কিছুটা প্রশ্রয় দিয়েছে। অফিস তো তিনতলা, সেকেন্ড ফ্লোর। তিনতলা মানে সেকেন্ড ফ্লোর নাকি? আসলে প্রথম দিন তো এরকম হতেই পারে। হ্যাঁ, এরপর আর করুন নাকি তো। সেই থেকে অরণিকেই কেবল রমিজের মিত্র এবং অনাক্রমণকারী বলে মনে হয়। আর অন্য সবাই তাকে পেছনে ঠেলে নিজের সামনে এগোতে চেয়েছে। ভদ্র নম্র বিনয়ী আর নিরীহ ছেলে রমিজ ধীরে ধীরে পেছনে, আরো পেছনে পড়ে গেছে। কি রমিজ, টিয়া কম নাকি? দেখছিলাম কত আছে। হুদা ভাই, 200 টাকা হবে? ইস্কুইবার পয়সা নাই, 200 টাকা কোথায় পাবো? না ঠিক আছে। এই তুই কোথায় যাও? কারোর কাছে ভাই? জানো মাসের শেষ তো। তুমি একটা কাজ করো, এই মাইয়ার চিন্তা বাদ দাও, আগে চাকরি বাঁচাও। শুনো, বড় সাহেব দেখলাম তোমার উপরে খুব চেতা। আবার কি টাকা টাকি? তুমি এত বড় হয়ে গেছো? জন্মদিন বা ছোট বড় কিসের? জন্মদিন আমি তো একবার তো সত্যি সত্যি মনে করছি। জন্মদিন আজকে খাওয়াবো কালকে, ও খাওয়ার জন্য জন্মদিন পিছাই দিতে বল। ওর আজকে পেট না ভারী গেলে হয় না? কাজ করো, কাজ করো, সিরিয়াসলি কাজ করো। প্রাইভেট চাকরি, বোঝোই তো। না না, ও বুঝে নাই, বুঝে নাই, ও কিচ্ছু বুঝে নাই। এখন বেকার হয়ে বাড়ি ফেরার ভয় নিয়ে রোজ সকালে ঘর থেকে বেরোয় এমন লোকের সংখ্যা নিহাত কম নয় এ শহরে। বেসরকারি চাকরি যে কোনো দিন বেদরকারি হয়ে যেতে পারে, এই ভয়ের হিমবাহে দাঁড়িয়ে থাকা মানুষ অসংখ্য, রমিজ তাদেরই একজন।
আরএফপির কপিটা তো তোমার কাছে আছে, তাই তো? আনোয়ারের সাথে বসে আরএফপির রিকোয়ারমেন্টস এন্ড সাপোর্টিং ডকুমেন্টস এর লিস্টগুলো করে দিল, আজই করে দিল। ঠিক আছে, যাও। দেখেছেন চেহারা কি করেছে? আরেকবার দেখি। অবশ্য প্রত্যেকবারই বলি আরেকবার দেখি, এবার আর নয়। তোমরা হাসির মধ্যে দিচ্ছ কেন? সবাই জানে ওর বাসায় কি পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, চটি বই পাওয়া গেছে, আর ওই বিদেশি ওই হ্যাঁ, এটা এমবি স্যারের মেয়ে? হ্যাঁ, ইংল্যান্ডে থাকে। একা থাকে? না, মার সাথে, সৎ বাবার কাছে। এমবি স্যার ডিভোর্স, তুই জানিস না? কি ভাবিস, আমার 10 বছর হয়ে গেছে, তুই জানিস না? তো আশ্চর্য, আমি তো জানি না। কি বল, সত্যি? হ্যাঁ, তুই কেমনে জানিস? দেখতে হবে না, বাড়ি কই। আচ্ছা শোনো, এই তুমি দেখো আমি যাই। এই না না না, এই উদা ভাই, আপনি গেলে কেমন হবে? আপনি থাকেন। এই এই কি দাদা, দেখি দেখি। ওই কি নীল নীল, দেখ দেখ দেখ, এদুরো এরা দেখার জন্য সবাই ছুটে আসে। আরে বেটা, এমডি স্যারের মেয়ে তো, এত সুন্দর মেয়ে জীবন দেখেছিস? কি বাচ্চা মেয়ে বেটা, কত বয়স হবে? 13-14। আচ্ছা 15-16। আচ্ছা যা 17। আরে রুদা ভাই বলেন তো, 18-19 বেশি হবে? অসম্ভব। আচ্ছা আমি কিন্তু শর্মা বলেছি যে হুদা ভাই, এটা কিন্তু শর্মার চাচাতো বোন। হ্যাঁ, তারপর কিন্তু হুদা ভাই নিজে ইচ্ছায় ঠেলে ঠেলে তারপর দেখলো। দেখছো দেখছো, এই যুক্তি দিয়ে আমার ফাঁসে দিয়েছে। সেটাই, বাচ্চা মেয়ে একটা, অ্যাবসার্ড। আর নীল, তুমি কি দেখছিলে? ও দেখছিল, ও দেখছিল। আমি না, তুমি ছিলে না? তোমাকে ভেরি স্মার্ট। কেউ কাজ করে আর কেউ আনতাবে। আচ্ছা তো এমডি স্যারের ওখানে তখন সব গুবলেট পাকিয়ে ফেলেন কেন? আসলে সব গোছানোই ছিল, স্যার এমনভাবে চেপে ধরলেন যে সব গোলমাল হয়ে গেল। আপনি না চা খাবেন? খাওয়া যায়। আই দুটো চা দিয়ে যা। আচ্ছা তাহলে শুরু করেন। হ্যাঁ এই যে, হ্যাঁ এখানে এখানে আছে। আর এত বিট করার দরকার আছে? কাম যাওয়ার পর সে তো কম। তো রোজ ভাই
আপনি তাহলে শুরু করুন, আমি একটু আসতেছি। হ্যাঁ পাবেন তো, ওকে চালান, বসুন, অসুবিধা নেই। দেখি আপনি তো সবকিছু কমপ্লিট করে ফেলেছেন, গুড, ভেরি গুড। এটা কি দেওয়ার দরকার আছে? লং টার্ম এগ্রিমেন্টের পেপার তোদের কাছে আছেই, বারবার দেওয়ার কি আছে? কিন্তু দিলেও হয় না দিলেও হয়। চাখান চাখান চাখান। আচ্ছা রঞ্জ ভাই, অসুবিধা হচ্ছে না তো? তা আপনি শেষ করেন। হ্যাঁ আমি একটু পার্সোনাল কাজ করেছি। আগে থাকেন, কোনো প্রবলেম নেই। ভাই অনার ভাই, 200 টাকা হবে, বেতন হলেই দিয়ে দেব। আসলে আমার না একটু ক্রাইসিস চলছে। ওকে আই উইল ট্রাই। হ্যাঁ কোনো সমস্যা হলে বলে নাও। আরে বাবা, আপনি তো দেখি কমপ্লিট করে ফেলেছেন। আমাকে দেন, আমি বাজেটে করছি। না না লাগবে না। আরে অসুবিধা নেই, আপনি একা করলে আমি কি করব? এই একটা পেজই বাকি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে আমি করে দিচ্ছি। আপনি যান একটু ঘুরে আসুন। থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনি করেন। ওকে ওকে, নো প্রবলেম। এই একটা পেজ করলেই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি স্যার। রমিজ কোথায়? স্যার একটু বাইরে গেছে স্যার। কখন? স্যার অনেকক্ষণ। অনেকক্ষণ মানে? জি এই তো আসার পরে কি একটা পার্সোনাল কাজে গেল। তুমি একা করেছো পুরোটা? জি না মানে স্যার সিম্পল একটা কাজ, অসুবিধা নেই স্যার। ঠিক আছে নিয়ে আসো দেখি। জি আনছি। ডিম পাড়ে হাসে খাই বাঘ ডাসে, ডিম পাড়ে চুয়া কোথায় আছে যেন? টয়লেট। নীল ভাই, নীল ভাই কি আবার? 200 টাকা হবে, বেতন মূলে দিয়ে দিতাম। বস, হাতের কাজটা শেষ করে নিই এরপর দিচ্ছি। টাকা 200, তাই না? Thank you.
আপনি আজকে এই রমিজের সাথে কথা বলে ফেলেন, ওকে একেবারে চাকরি থেকে নট করে দিন। জি স্যার। একেবারে টার্মিনেট না করে ওর সাথে একটু কথা বলে দেখুন। আর সিরিয়াস, স্টপ নো ননসেন্স। ওয়েল ডান অনার্স। থ্যাংক ইউ। ওয়েল ডান। ঠিক আছে। আপনি শেষ করে দিয়ে গেছেন, একটুর জন্য মিস করলাম না। আরে কোনো অসুবিধা নাই, রিল্যাক্স ম্যান, আমি তো আপনার কথা বলেছি। তুই কি করতে চাস বল? কোনো কথা বলি না, থাউজেন্ডস অফ পেপার কিভাবে ফটোকপি করা যায় সে আমরা। এই বেটা গাদা, এই থাউজেন্ডস অফ পেপার তো পরে কাগজ কি এদিকে ঢুকায়? সবসময় এমন তুই তুকারি করো তাই? সবসময় না তো, প্রায় সময় করো। তো তুই তুকারি করলে কি হয়? ফ্রেন্ড মনে হয়। আমি তোমার ফ্রেন্ড নাকি? তোমার ফ্রেন্ড না তো কি? আচ্ছা বয়ফ্রেন্ড, আচ্ছা আসো দেখি, আসো। আচ্ছা রমিশ ভাই, পাঁচটা বাজতে চললো। অন্যদিকে কোন দিকে? এই তো যাওয়ার পথেই পড়বে। ঠিক আছে, আপনারা যান না হলে। আমি আজকে অন্য কোথাও যাব না আনন ভাই। বেশি দূরে না তো, আর যেখানে যাব সেখানে রমিজকে নেওয়া যাবে না।
আহমেদ স্যার। ঠিক আছে, আপনি তাহলে যান। আনার ভাই বসেন, আমরা ওয়েট করি রমেশ ভাইয়ের জন্য। খাবার সময় এত শব্দ করা লাগে নাকি? দোস্ত, শব্দ তো আমি করি না, শব্দ করে লাঞ্চে। লাঞ্চ হ্যালো, এ শোন, এক গ্লাস পানি। হ্যাঁ, গ্লাসটা ধুয়ে দিও। একটু স্ট্রেট বলি রমিজ। হ্যাঁ, আচ্ছা তুমি ফ্র্যাঙ্কলি বলো তো, তোমার সমস্যাটা কোথায়? কই স্যার, সমস্যা নেই তো কোনো। এটাই বড় সমস্যা যে তুমি তোমার সমস্যাটা দেখতে পাচ্ছ না। ওকে, তুমি এটুকু তো বুঝতে পারছো যে তোমার গত 2 বছরের পারফরমেন্সে আমাদের এমডি স্যার মোটেই খুশি না। অথচ এলাকার ছেলে বলে উনি তোমাকে এই জবটা দিয়েছিলেন, তাই না? তুমি আর আনোয়ার একসাথে জয়েন করেছো। আজকে আনোয়ার কোথায় আর তুমি কোথায়? তারপরে আজকে যা করলে। আরে কি খবর, তোমরা কি করতেছো? আমি কি বাসা যাব না? যাব। তুমি ইয়াং ম্যান, এখনো সময় আছে, তুমি যে কোনো লাইনে সুইচ করতে পারো ইজিলি। তুমি ট্রেডিং লাইনে যেতে পারো, আরে ইনস্যুরেন্সে গেলেই তো চাকরি দেয়। আর শিপিং লাইনটা নট ব্যাড, বুঝতে পেরেছো? এই অ্যাডভার্টাইজিং লাইনটা বড্ড চ্যালেঞ্জিং, ডিমান্ডিং, কম্পিটিটিভ। এনিওয়ে, তোমাকে যে কারণে ডেকেছি, আমাদের ফার্দার রিভলিউশনের আগ পর্যন্ত তোমার সমস্ত ইনসেন্টিভ ম্যানেজমেন্ট হেল্ড আপ করছে, এবং খুব দ্রুত তুমি যদি ইম্প্রুভ করতে না পারো তাহলে আই এম সরি, আই এম আনডান। থিঙ্ক, ওকে, যাও।
কি ব্যাপার, মন খারাপ হয়েছেন? ঠিক আছে। আরে কোথায় ঠিক আছে? শোনো, উঠো, চলো এক জায়গায়। কোথায়? আরে চলো না এক জায়গায়, উপকার হবে। চলো চলো। কোথায়? আরে কোথায় তো তুমি কি করবে বলছি না, উপকার হবে। চলো তো, রেডি হও, আমি একটু কই, রেডি হও। চলো, এখনো মন খারাপ করে বসে আছো? চলো চলো, বলছি না উপকার হবে, আসো। আনার ভাই চলেন। খাওয়া শেষ করো, রাত হয়ে গেছে, মা বকবে। বকবে না, আমার সাথে দেখলে কিছু বলবে না। আপনি বাসায় যাবেন নাকি? হ্যাঁ, কেন যেতে মানা করছো? না, আপনি কি মেহমান নাকি? যেতে মানা করবো কেন? জ্যাক, অ্যাট লিস্ট একটা স্ট্যাটাস পাওয়া গেল, আমি মেহমান না। কেন, আমরা কখনো আপনার সাথে মেহমানের মতো ট্রিট করেছি? হ্যাঁ, খালামা কখনো করেনি, স্মরণীয় না। আমি করেছি। ডিরেক্টলি না, তুই যে বললে না বাসায় যাবেন নাকি, মানে কি হলো? কি দরকার এখন বাসায় যাওয়ার, বা বাসায় গিয়ে কি কাজ, খামাখা ঝামেলা। আচ্ছা, আপনি রমিজ ভাইকে ভাগালেন কেন? এর মধ্যে ভাই রমিজ করতে আসলো। না, বিষয়টা না মাথার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, পুরান কেরা না, বেচারা আজকে অনেক বকা খেয়েছে। সে তো রোজই খায়। রোজই খায়, কিন্তু আজকে না অনেক বকা খেয়েছে, রীতিমতো অপমান। ও, এই জন্য ওর মন ভালো করার জন্য বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল? হ্যাঁ, অনেকটা সেরকমই। আই পিচি, শোন শোন শোন, মন ভালো? জি স্যার, দুটো টাকা দিন স্যার। টু মাচ আনোয়ার ভাই, এই পিচি আর আমাদের রমেশ ভাই কি এক হলো? আশ্চর্য, পিচি রাস্তার ছেলে বলে ওর মন ভালো থাকতে নেই? আই মন ভালো, সরি বাবা, চলেন, দেরি হয়ে যাচ্ছে। এই বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে তোমার কে কে আছে? তোমার আব্বা নেই? ওহ, আম্মা আছে নি? আছে। আমরা কোথায় যাচ্ছি উদা ভাই? চলোই না। কোন সময় তোমার আব্বা মারা গেছে? ছোটবেলায়। অনেক দূর, ফিরতে অনেক রাত হবে। না না, বেশি দূর না, ভাইবোন আসেনি। ঢাকার বাইরে যাচ্ছি আমরা? না 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 না, এই কাছেই। তোমরা কয় ভাই বোন? তোমরা কয় ভাই বোন? আপন কোনো ভাই বোন নেই। তাহলে তো একদম একা। কোথায় যাচ্ছি আমরা? একটা খুব জরুরি কাজের জায়গা যাইতেছি। রাতের মধ্যে ফিরতে পারবো তো? হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছি? আহা, ভয় পাইতেছো নাকি? কিসের ভয়? যদি থাকি নসিবে, ঠেঙে তল দিয়ে আসিবে। চলো। Thank you.
সিদ্ধু সাহেব নাই, কাইলে আইব। আজকে না আসার কথা ছিল। কি জানি অসুবিধা হয়েছে, কাইলে আইব। ও না, ভাগ্যটাই খারাপ। চলো আজকে। তাইলে কাইলে আইসেন? হ্যাঁ দেখি। আজকে যাচ্ছ, দেখা যাবে অনেকদিন পর্যন্ত তোমার কোনো খবর নাই। ছোটবেলাতে আমার এখানে পড়ে থাকতে। মা, ছোটবেলায় মানুষ তো কত কিছুই করে। আসবো আন্টি, আর কোথায় যাবো, এতিম মানুষ। হ্যাঁ, প্রতি সপ্তাহে একবার আসবে। প্রতি সপ্তাহে? মা, আনোয়ার ভাইকে অনেক ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ না, অত ব্যস্ত ওর কথা বাদ দাও তো, তুমি রেগুলার আসবে। পরিচিত কেউ আসলে মনে হয় শহরে আপনজন কেউ আছে। ওই যে দুই তিন মাস পর পর অফিস থেকে লোক এসে বলে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, অ্যালটমেন্ট বাতিল হয়ে গেছে। এটা নাকি নতুন নিয়ম হয়েছে। ওসব কিছু না আন্টি, টাকা পয়সা খাওয়ার জন্য বলে। আমি ব্যাপারটা খোঁজ নিয়ে দেখো। তুমি খোঁজ নাও আর না নাও, রেগুলার আসবে। আজকে আসি। বাই বাই। আমার ভাগ্য তো খারাপ কেন আল্লাহ, এত চেষ্টা করি তাও কিছু হয় না, কখনো কিছু চাইলে পাই না। আমার কপালে এত দুঃখ রাখলা কেন আল্লাহ। যাওয়ার পথে অনেক পথচারীর সাথে রোজ ধাক্কা লাগে রমিজের। দুবছর আগে হলে দাঁড়িয়ে ফিরে তাকাতো, এখন আর এসব গায়ে মাখে না। আসলে কেউই আজকাল এসবে কিছু মনে করে না। আরেকটি অর্থহীন, অগুরুত্বপূর্ণ এবং প্রায় একই রকমের দিন শুরু হয় রমিজের। তবে দিনটি একই রকমভাবে শেষ হয় না। কত দিলেন? কেন, প্রতিদিন যে ভাড়া আসি। এই যে এখানে আসলেই তো 10 টাকা ভাড়া দেয়, আপনি মিনিমাম 15 টাকা ভাড়া দিবেন। নিলে নাও না নিলে না নাও। এই যে গাইছে, এই যে গাই। চোর করে ভাড়া নেবা নাকি? তা দিবেন। রাখেন মিয়া, ভাড়া না নিয়ে যাবো নাকি? তা দেন না স্যার, ভাড়াটা দিয়ে দেন না। 15 টাকা দেন, 15 টাকা দেন না স্যার, 15 টাকা দিয়ে দেন, বসে বসার সময় হয়ে গেছে এখন।
মাশাআল্লাহ ওই যা এখন যা তোর তোর আহে কোথায় গেল ভাই যান আপনারা যান এখন যান 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 আপনার মুখ এত পচা ও আমার জোর বলতে বলছি আমি বললাম তুমি পাঁচ বার আসলে আমার কোর্টে তাতে কি হয়েছে আপনি তো ডেলি আসেন কেউ আসলো না দেখলো আমার কথা না তুমি যাইতেছো কোথায় আজকে অফিস শেষে থাকিও আমার দোস্তের বাসা নিয়ে যাবো আবার আজকে তুমি বিরক্ত কেন এটা তো তোমার হবে চলো চলো আজকে যাবো আপনিও পারেন রমেশ ভাই আপনি কি পড়েছেন শোনো শোনো তুমি যতই আসো ওকে আজকে খুব সুন্দর লাগতেছে